প্রিয় দর্শক, আজকের বিষয় আমার মনে হয়েছে যে এমন একটা বিষয়ে আজকে আমি বলতে চাইছি সেটা অনেকটাই অবলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, অবলুপ্ত হয়ে গেছেও খানিকটা, এখনও অবশিষ্ট সামান্য কিছু আছে, তা সেইটা সম্পর্কে আপনাদের আমি একটা মানে ধারণা হিসেবে দিতে চাইছি। যারা আমার কাছাকাছি বয়সের মানুষ বা আমার থেকেও বয়স্ক, তো তারা তো এটা জানেন বোধ হয়, কিন্তু একেবারে এই প্রজন্ম সেভাবে কিছু জানে না বলেই আমার মনে হয়। আমি মনে হতে পারে যে কি বলতে চাইছো বলো না বাপু, এত ঢং করার কি আছে? না, ঢং করছি না, এই বিষয়টা সম্পর্কে আপনার জানা দরকার, এবং এটা জানতে পারলে আপনারও ভালো লাগবে যে আমাদের এইরকম একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ফেরিওয়ালা কথাটা। ফেরিওয়ালা অর্থাৎ আমরা যে এলাকায় থাকি সেখানে আগে নিয়মিত বিভিন্ন পশরা নিয়ে, বিভিন্ন পণ্য নিয়ে ফেরি করতে আসতেন ফেরিওয়ালা। তো সেটা এখন অনেকটাই এই অনলাইন টনলাইন নানা রকম কারণে মানুষের জীবনযাপন, জীবনযাত্রার ধরন পাল্টে গিয়ে এখন আর সেই অর্থে ফেরিওয়ালা খুব কম দেখা যায়, একটা দেখা যায়। কিন্তু মানে আমরা যে ফেরিওয়ালার মধ্যে যে বৈচিত্র্য দেখেছি, এবং এটাও তো একটা জীবিকা মানুষের, এটা করেই যে ফেরিওয়ালা ফেরি করেন, তিনি তো এর দ্বারাই উপার্জন করে তার সংসার প্রতিপালন করেন, তো তিনি চেষ্টা করেন কীভাবে, এর মধ্যেও একটা শিল্পের ছোঁয়া আছে, কীভাবে এটা অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায়, সেটার মধ্যেও কিন্তু তার একটা শ্রম, ভাবনা, বুদ্ধি, মেধা সব মিলিয়ে একটা ব্যাপার আছে। আসলে এটা আমাকে অনেক বেশি আকর্ষণ করত। আজকে এই পরিণত বয়সে দাঁড়িয়ে আমি যখন রোমন্থন করি, অর্থাৎ পুরনো স্মৃতিগুলো ভাবি, তখন আমার মনে হয় এই ফেরিওয়ালারাও প্রায় এক একটা শিল্পী প্রত্যেকেই। তার কারণ সে তার পশরা বা পণ্য নিয়ে যেভাবে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেন বা তার মনোযোগ আকর্ষণ করতেন, সেটা কিন্তু খুব কম বিষয় নয়। সেটা কিন্তু তার পেছনে যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট রকমের বুদ্ধি প্রয়োগ করতে হয়। যেমন আমি বলছি যে কিছুই নয়, এগুলো এখন আসে কিন্তু অন্য ভঙ্গিমায়, তারা দেখবেন এখন ওই বেশিরভাগই সাইকেল, রিক্সা, ভ্যান নিয়ে আসে টাসে ইত্যাদি ব্যাপার স্যাপার। আগে অধিকাংশটাই পায়ে হেঁটে, মানে পিঠের ওপর একটা বস্তা, এইটা নিয়ে এরা আসতেন অনেকেই। যেমন একটা খুব কমন যেটা অন্য আঙ্গিকে এসেছে, এখন আঙ্গিক বলছি এই কারণে, ওই যে ধরুন এই পুরনো পেতল, লোহা, তামা ইত্যাদি বিক্রির জন্যে যে ব্যাপারটা, আগেকার যেটা আমি আগেকারটা বলছি এই কারণে, তার মধ্যে অনেক বেশি মানে কি বলবো, এক ধরনের বুদ্ধিদীপ্ত ব্যাপার ছিল আর কি। এবং তারা অবলীলায় কণ্ঠস্বরকে, তার ওর নিজস্ব কণ্ঠস্বরকে একটা অদ্ভুত বৈচিত্র্যের মধ্যে নিয়ে যেতে পারতেন, এবং সেই কণ্ঠস্বর দূর থেকে শুনলেই আপনার মনোযোগ আকর্ষণ করবেই, এইটা ছিল তাদের সবথেকে বড় ব্যাপার। যেমন আমি তাদের মতো করে পারি না বা পারবো না, আমি দু একটা আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে টুটা ভাঙা পুরানা লোহা বিগড়ি। আমি তার ধারে কাছে যেতে পারলাম না, কিন্তু তার ভঙ্গিমাটা আজও আমাকে ভীষণভাবে ভাবায় আর কি। আরেকটি লোক, বয়স্ক মানুষ, সে অদ্ভুত সারা জীবন, এবং এই কণ্ঠস্বর বা এই যে ভঙ্গিমাটা ফেরি করবার, এটা কিন্তু সে কখনো বদলাতো না, তারও বয়স বাড়ছে, তার কিন্তু আমরা মানে যে অবস্থায় তাকে প্রথম দিন দেখেছিলাম, আমার বয়স অনেক বেড়ে যাওয়ার পরেও একই রকমভাবে দেখেছি, এটা কিন্তু খুব মানে আমার কাছে খুব দারুণ লাগতো। যেমন একজন ট্রাঙ্ক সুটকেস তালা সারাই করাবেন নাকি, একজন বয়স্ক মানুষ এটা করে যেতে থাকে। এইরকম
অসংখ্য ফেরিওয়ালা এবং তাদের যেগুলো আমাকে ভীষণভাবে কি বলবো, সিলকাটাও একটি লোক ছিলেন আমাদের অঞ্চলে, তার কণ্ঠস্বরের তীব্রতা আমার মনে হয় যে তখনকার সময়ে প্রায় মাইল দেড়েক দূর থেকেও সেই কণ্ঠস্বরের ইটা পাওয়া যেত। এইটা কিন্তু একটা খুব দুর্দান্ত ব্যাপার, সিল কাটালো বলে সে বলতো এবং সে অভাবনীয়। যেমন এইরকম আপনারা নানান জায়গায় দেখেছেন, যেমন আপনারা যারা ট্রেনে নিত্য যাত্রী হিসেবে যাতায়াত করেছি, আমাদের লোকাল ট্রেন ইত্যাদি, সেক্ষেত্রেও ট্রেনেও একটা সময় ছিল, এখন পাল্টে গেছে, সব কিছু যেমন পাল্টেছে ফেরি করবার ধরনটাও পাল্টেছে। যেমন একটা জিনিস ছিল আগে, আপনারা যারা বয়স্ক মানুষ তারা মনে করতে পারবেন, হাত কাটা মহাশঙ্করের বিষয়টা, সেটা লোকটি যখন বলছেন এসে ফেরিওয়ালাকে, সে প্রথম শুরুই করছে কেটে গেছে গাল 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 রক্ত পড়ছে। এই যে বলবার ভঙ্গিমাটায় আমরা যারা অন্যান্য যাত্রীরা সব ফেলে দিয়ে ওর দিকে হা করে তাকাতাম, এই সকলের দৃষ্টিকে এক জায়গায় নিয়ে যাওয়া বা আকর্ষণ করা মনোযোগকে, এটা কিন্তু একটা বড় বড় কৃতিত্ব এবং বড় বুদ্ধি এবং মেধার ব্যাপার, এটার মধ্যেও শিল্প আছে। আপনারা যারা অন্তত 20 বছর আগেও এই ট্রেন পথে যাতায়াত করেছেন আমাদের, আমি নিজে থাকি শিয়ালদা লাইনে, এক ভদ্রলোক তখন একটা জিনিস আমাদের খুব মানে ট্রেন পথে চলতো, এই মুখ শুদ্ধি বলে এই আমলকিকে নানারকম মশলা টসলা দিয়ে এটা তৈরি করতো আর কি। তাতে এক ভদ্রলোকের কথা বলি, সেই ভদ্রলোক দীর্ঘদেহী বলিষ্ঠ চেহারা, সাধারণত খাকি শার্ট এবং প্যান্ট পরতেন, কখনো কখনো খাকি হাফ প্যান্ট পরতেও তাকে দেখেছে। এবং আমাদের মেন লাইনে যারা যাতায়াত করেছেন তারা জানেন যে শিয়ালদা থেকে গাড়িটা একেবারে ভয়ঙ্কর রকমের ভিড়ে ভর্তি ঠাসা থাকে, তারপরে গাড়িটা খালি হতে হতে মানে বেলঘুরিয়াতে অনেকটা খালি হয়, সোদপুরে বেশি সংখ্যক লোক নেমে যায়। এই লোকটার মুখশুদ্ধির বিক্রির ক্ষেত্রে একটা অদ্ভুত রকমের কণ্ঠস্বর এবং ভঙ্গিমা থাকতো, সেটাও সে উঠেই প্রথমে শুরু করতো ভিড়ের মধ্যে, মানে সবার মানে ওর কাছে দৃষ্টি যাবে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, একমাত্র খেয়ে নিন পায়খানা পরিষ্কার হবে, এই প্রত্যেকটা কথার মধ্যে যে একটা ঝোঁক আছে এটা আমাকে ভীষণ আকৃষ্ট করত। এবং যখন এই যে সোদপুরে বলছি বহু লোক নামবার জন্যে ঠেলাঠেলি করছে, তখনও উনি থেমে নেই, মানে ওর ইটা রসিকতার বোধ বা রসবোধ কোন জায়গায়, তখন উনি বলছেন ঠেলুন ঠেলুন এই তো ঠেলবার বয়স, এভাবে উনি নেমে গেলেন। তা এইরকম নানান ফেরিওয়ালা আমি আরও অনেক বলতে পারতাম, কিন্তু আমি এটাকে সংক্ষিপ্ত করছি, জানি না আপনাদের ভালো লাগছে কি না। নানান ফেরিওয়ালা নানানভাবে তাদের পণ্য বা পসরা এভাবে তুলে নিয়ে আসেন আমাদের কাছে। শেষ যেটা করব সেটা একটা দুর্দান্ত ব্যাপার, খানিকটা অশ্লীল হতে পারে, আমি জানি না আপনাদের কাছে অশালীন মনে হতে পারে, কিন্তু সেটাও আমাকে খুব আকৃষ্ট করে, আমাকে ভীষণভাবে ভাবায় আর কি। সেটা হচ্ছে যে অশ্লীল এখন আর বলবো না, তার কারণ আপনার টেলিভিশন খুললেই আগে নানান চ্যানেলে এটা দেখতে পেতেন, ইদানিং একটু কম দেখতে পাচ্ছি, কিন্তু তখন প্রতি মুহূর্তে ওটা দেখা যেত। সেটা হচ্ছে যে ওই একটা বিদেশি তেল, সেটা একটা বিশেষ কারণে ব্যবহারে ই হয়, এটা অপরাধ নেবেন না, এটা তো সর্বজন মানে দর্শনের জন্যেই ওটা ওরা দেখাতো এবং আমরা সেভাবে দেখেওছি আর কি। তো আমি এদের কথা বলছি না, এরা তো প্রতি মুহূর্তে একটা ওই ড্রপ পড়লো, সাপটি নেতিয়ে পড়েছিল, সে ফোনা তুলে দাঁড়ালো, এই বিজ্ঞাপনটি আপনাদের সকলেরই মনে আছে। আমি অন্য একটা জায়গায় যাচ্ছি যেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছিল, সেটা আমাদের কলকাতার স্প্ল্যানেড অঞ্চলে ট্রাম লাইন যেখান থেকে ঘুরতো ট্রামটা, সেই জায়গায় নানান ফেরিওয়ালা নানান মানে পসরা নিয়ে বসতেন, তার মধ্যে ওই মানে আপনার যে তেল যেটা বিদেশি নাম দিয়ে হচ্ছে, এই রকমই একটা ওদের নিজস্ব তৈরি তেল যার বিজ্ঞাপন বা কায়দা কানুন। আমি একটু পাকা ছিলাম বরাবর, সেই কারণে ওদের ওই বিজ্ঞাপনটা আমি খুব মানে উপভোগ করতাম। সেটা হচ্ছে এটার মধ্যে আবার অল্প বয়সী লোকজন খুব একটা আসতো না, একটু বয়স্ক লোক যাদের ওই অন্য সাহায্য নিয়ে উঠে দাঁড়াতে হয়, একই রকম একটা ব্যাপার। যাই হোক,
তার বলবার ভঙ্গিমাটাতে আমি চমকে যেতাম। এটা সাধারণত আমি যাদের দেখেছিলাম তারা এখন বেঁচে আছেন কি না জানি না, এরা বোধ হয় মানে কাবুলিওয়ালা সম্প্রদায়ের লোক হতে পারে, কারণ তার শারীরিক গঠন ভঙ্গিমা ইত্যাদি ব্যাপারটা। তো সেই ওই তেলের ক্ষেত্রে উনি অন্য অনেক কথা বলার ছাড়াও, যেটা সাংঘাতিকভাবে নাড়া দিত এবং আমাকে মানে ভাবিত করতো, সেটা সাংঘাতিক সে বলবার। আমি চেষ্টা করছি ওর বলবার ধরনে বলবার, জানি না সেটা পারবো কি না। এইবারে লাগাও এক হাত লম্বা, দোবারে লাগাও দো হাত লম্বা, তিনবারে লাগাও বিজলি কা খম্বা। ভাবুন মানে একটা বিজ্ঞাপন কোন লেভেলে গেলে ওই জায়গাটায় যেতে পারে আর কি। তো এইগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং এই ধরনের ফেরি বা শিল্প গ্রাস করে নিচ্ছে আধুনিক সভ্যতা, এবং এটা কিন্তু আমাকে বড্ড বেশি ভাবায়। আমি জানি না আপনাদেরও ভাবায় কি না, মার্জনা করবেন যদি কোথাও আপনাদের আঘাত দিয়ে থাকি বা অশ্লীল মনে হয়ে থাকে। আজকে এই পর্যন্ত।